সুপ্রিয় শিক্ষার্থীগণ, বিশেষ করে এই বছরে যারা তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর দিয়ে আজকের আমার আলোচনাটা হইল ফিডেল ক্রাফট রিয়াকশন। ফিডেল ক্রাফট ফিডেল ক্রাফট রিয়াকশন, এটা সংক্ষেপে FCR হিসাবও বলা যায়। এই বিক্রিয়াটা মূল কথাবার্তা হইল বেনজিন চক্রে অ্যালকাইল মূলক হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হবে এবং সেটা অ্যালকাইল বেনজিন, এবং এই বিক্রিয়াটা সংঘটিত হবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড, এই সমস্ত প্রভাবকের সান্নিধ্যে হাইড্রোজেন বেনজিনের হাইড্রোজেনকে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেনজিন উৎপন্ন করবে। উদাহরণস্বরূপ বেনজিন এই বেনজিনের হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইড ইন প্রেজেন্স অফ অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই ক্ষেত্রে এই হাইড্রোজেনকে অপসারণ করে এই জায়গাটায় চলে আসবে অ্যালকাইল মূলক, অপরদিকে হাইড্রোজেন হ্যালাইড অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন উৎপন্ন করবে, এটা হলো বেনজিন। বেনজিনের হাইড্রোজেন এবং এই বিক্রিয়াটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অথবা বোরন ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইডের অনুঘটকের সান্নিধ্যে এই বিক্রিয়াটা সংঘটিত হয়। এই বিক্রিয়াকে বলা হয় ফিডেল ক্রাফট রিয়াকশন। অর্থাৎ এখানে অ্যালকাইল হ্যালাইড, যেমন অ্যালকাইল ক্লোরাইড, এ সর্বপ্রথমে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে বিক্রিয়া করে এটা কার্বো ক্যাটায়নে রূপান্তর হয়ে যায়। অপরদিকে এই অ্যালুমিনিয়াম ট্যাট্রা ক্লোরাইড আয়ন উৎপন্ন করে এই বেনজিন চক্রের মধ্যে এই ইলেকট্রোফাইল অ্যালুমিনিয়াম ট্যাট্রাক্লোরাইড আয়ন এই হাইড্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করে এই অতঃপর এটা অ্যালকাইল বেনজিন হাইড্রোজেন ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এই বিক্রিয়াটা, এটা হলো এই ফিডেল ক্রাফট বিক্রিয়ার জেনারেল রিপ্রেজেন্টেশন। এই অ্যালকাইল ফিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। যদি এই বেনজিন চক্রের মধ্যে যদি মিথাইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয় তখন এই বেনজিন
মিথাইল বেনজিন এবং ওদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলা হয় টলোইন, অর্থাৎ বেনজিন টলোইনে রূপান্তর করা যায়। এটা হলো অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন ফিডেল ক্রাফট রিয়াকশনের অ্যালকাইলেশন বিক্রিয়া। অপরদিকে এই বেনজিন চক্রে যদি অ্যাসিটাল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সান্নিধ্যে এই অংশটা ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, তখন অ্যাসিটোফিনন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হলো অ্যাসাইলেশন। ফিডেল ক্রাফটের অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে ফিডেল ক্রাফট বিক্রিয়া দুই ধরনের, যখন অ্যালকাইল মূলক হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে তখন হবে অ্যালকাইলেশন, যেমন বেনজিনের সঙ্গে মিথাইল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে টলোইন উৎপন্ন করে। আর একটা হচ্ছে অ্যাসাইলেশন, যখন বেনজিন অ্যাসিটাল ক্লোরাইড সঙ্গে বেনজিনের হাইড্রোজেন অ্যাসাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেই বিক্রিয়াটা বলা হয় ফিডেল ক্রাফটের অ্যাসাইলেশন রিয়াকশন বিক্রিয়া। যেমন বেনজিনের সঙ্গে অ্যাসিটাল ক্লোরাইড অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে অ্যাসিটোফেনন উৎপন্ন করে, এ হলো ফিডেল ক্রাফট বিক্রিয়ার অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন। এই বিক্রিয়াতে কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসাবে বিক্রিয়া করে, অতএব ফিডেল ক্রাফট বিক্রিয়া একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে ফিডেল ক্রাফট বিক্রিয়া সংঘটিত হয়, যেখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা বোরন ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়, যে বিক্রিয়াতে বেনজিনে অ্যালকাইল মূলক প্রবিষ্ট করা হয়। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম ক্লোরাইড উপস্থিতিতে সেই বিক্রিয়াকেই বলা হয় ফিডেল ক্রাফট বিক্রিয়া। ফিডেল ক্রাফট বিক্রিয়া মূলত বেনজিন চক্রে অ্যালকাইল মূলক প্রবিষ্ট করা হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইডের অনুঘটকের সাহায্যে। এই হলো ফিডেল ক্রাফট বিক্রিয়ার বৈশিষ্ট্য। বিক্রিয়াতে যে কার্বোক্যাটায়ন উৎপন্ন করে, ওই কার্বোক্যাটায়ন ইলেকট্রোফাইল হিসাবে ক্রিয়া করে, অতএব ফিডেল ক্রাফট বিক্রিয়া একটি ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিয়াকশন। তোমাদের সকলকে ধন্যবাদ।